আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এগারো নম্বর যে চ্যাপ্টার অর্থাৎ শতকরা যে চ্যাপ্টারটা আছে সেই শতকরা চ্যাপ্টারে এখানে দেখো এই যে তোমরা তোমাদের বইয়ে দেখবে এগুলো আছে এরপরে তোমাদের যেই অঙ্কগুলো এখানে করতে দেওয়া হয়েছে অর্থাৎ কষে দেখি এগারো যেটা সেইগুলো আমি সলিউশন তোমাদের এই ভিডিওতে করিয়ে দেব এই ভিডিওটা একটু বড়ো হবে যেহেতু এখানে প্রতিটি প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে কিছু কিছু শর্ট ট্রিক তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তার মাধ্যমে তোমরা সহজেই এই অঙ্কগুলো করতে পারবে তাহলে তোমরা সকলে মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো দেখো প্রথমে যে অঙ্কটা আছে এক নম্বরের যে অঙ্ক আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম তো পঞ্চাশ টাকার বারো পার্সেন্ট আমি স্কুলে পেন কিনতে খরচা করলাম আমার কত টাকার পেন আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি তো একটা জিনিস তোমরা মনে রাখবে শতকরা অঙ্কে যেটা আমার মোট থাকবে সেটা সবসময় হচ্ছে একশো তো আমার কাছে দেখো মোট পঞ্চাশ টাকা আছে তো মনে রাখতে হবে আমার কাছে যেটা মোট আছে সেটা সবসময় একশো মোট আছে পঞ্চাশ টাকা মানে সেটা আমাকে শতকরা হিসাবে একশো ধরবো তো দেখে নাও অঙ্কটার তোমার উত্তরটা একবার দেখে নাও দেখো পঞ্চাশ টাকার বারো শতাংশ মানে পঞ্চাশ গুণ বারো বাই একশো সমান ছ টাকা দেখো এরকম করে তোমরা করতে পারো পঞ্চাশ গুণ বারো বাই একশো তো তোমাদেরকে বললাম মোটটা হচ্ছে সবসময় একশো শতকরা হিসাবে মানে এখানে বলেছে প্রশ্নে তোমরা যদি সহজ ভাষায় আমি বলতে চাই প্রশ্নে এরকম বলেছে যে মোট যদি একশো টাকা হতো তাহলে আমি খরচা করতাম বারো টাকা কিন্তু আমাকে বলেছে আমার কাছে আছে ক টাকা আমার কাছে আছে পঞ্চাশ টাকা তাহলে সেই পঞ্চাশ টাকা মোট আমার কাছে একশো টাকা নাই মোট আছে পঞ্চাশ টাকা তাহলে সেই হিসাবে আমি কত খরচা করব সেই হিসাবে আমি খরচা করব ছ টাকা তাহলে এইটা তোমার যদি ঐক্যিক নিয়মে করার চেষ্টা করো ঐকিক নিয়মে করতে পারবে যে একশো টাকা যদি আমার কাছে মোট হতো তাহলে খরচা করতাম বারো টাকা এক টাকা যদি হতো তাহলে কত হতো তাহলে একশো যদি আমার কাছে মোট থাকতো খরচা করতাম বারো টাকা তাহলে যদি আমার কাছে এক টাকা মোট থাকতো তাহলে খরচা করতাম বারো ভাগ একশো টাকা আর যদি আমার কাছে পঞ্চাশ টাকা মোট থাকতো তাহলে খরচা করতাম এই বারো ভাগ একশো গুণ এখানে কত হয়ে যাবে পঞ্চাশ দেখো এরকম করলেও কিন্তু তোমাদের একই রকম ইকুয়েশান আসে তাহলে এইভাবেও কিন্তু ছ টাকার পেন আমরা কিনলাম আসতে পারে ঠিক আছে দুইভাবে তোমাদেরকে আমি দেখিলাম পয়েন্টটা দেখো বলেছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে একশো কুড়ি শতাংশ কর দিতে হয় যদি মেশিনটির দাম বিদেশে তিন লাখ টাকা হয় তবে কর দেওয়ার পর এখানে দাম কত হবে হিসাব করি দেখো বলেছে একশো কুড়ি শতাংশ কর মানে ধরে নাও বিদেশে আমি ওই মেশিনটা একশো টাকায় কিনছি এবার বিদেশ থেকে যেই আমরা ভারতে বা আমাদের দেশে নিয়ে আসব তখন আমাকে তো এই বস্তুর যে দামটা সেই একশো টাকা তো দিতেই হবে উপরন্তু আরও একশো কুড়ি টাকা কর হিসাবে দিতে হবে মানে একশো যোগ একশো কুড়ি মানে মোট দুশো কুড়ি টাকা দিতে হবে তাহলে আমি বিদেশ থেকে কিনছি একশো টাকা আর বিদেশ থেকে এখানে আনতে দুশো কুড়ি টাকা দ্রব্যটা লাগছে তাহলে গণিতের ভাষায় যদি আমরা সমস্যাটা দেখি কী হবে বিদেশে দাম টাকায় কত একশো টাকা আর এখানে দাম জিনিসটা কত দুশো কুড়ি টাকা কেন একশো কুড়ি টাকা যে করটা যোগ হয়ে যাচ্ছে তাহলে তিন লাখ টাকা যদি বিদেশে দাম হয় জিনিসটা তাহলে কত দাম হবে এখানে তাহলে এখানে সম্পর্কটি হলো এখানে বিদেশে যদি গাড়ির দাম বাড়ে তাহলে এখানেও দাম বাড়বে আপনাদের জানি একশো টাকা যদি দাম থাকে তাহলে এখানে দাম হচ্ছে দুশো কুড়ি টাকা এবার যদি আমাদের বিদেশে তিন লাখ টাকা দাম হয় আমায় কি দুশো কুড়ি টাকায় দিবে আমাকে অনেক বেশি দাম লাগবে সেটাই এখানে বলেছে এখানে বিদেশে গাড়ির দাম বাড়লে এখানে দাম বাড়বে আর বিদেশে দাম ও এখানে দাম সরল সমনপাতি ঠিক আছে তাহলে আমরা জানি সরল সমানুপাতের নিয়ম কী দুশো কুড়ি গুণ তিন লাখ ভাগ একশো তাহলে এখানে কত হচ্ছে ছ লাখ ষাট হাজার তো দেখো তোমরা এইভাবেও করতে পারো যে এরকম তোমরা করে নেবে যে বিদেশে দাম একশো টাকা যদি হয় তাহলে এখানে দাম দুশো কুড়ি টাকা তাই তো এবার বিদেশে দাম এক টাকা যদি হয় এখানে দাম কত দুশো কুড়ি বাই একশো তো এবার যদি বলে বিদেশে দাম কত বলেছে তিন লাখ বলেছে ত্রিশের দাম বলেছে তিন লাখ তিন হাজার তিরিশ হাজার তিন লাখ তাহলে এখানে দাম কত হবে সেই যে দুশো কুড়ি বাই একশো আমি একটু কম্পিউটারে লিখছি বলে এখানে একটু সমস্যা হচ্ছে ঠিক আছে তোমরা সুন্দর করে কিন্তু খাতায় একটুকে নেবে কিন্তু এখানে কত হবে তিন লাখ হবে আমি পুরোটা লিখছি না তিন লাখ লিখে দিচ্ছি তিন লাখ ঠিক আছে তাহলে এইভাবেও কিন্তু তোমরা এটা করতে পারো যেভাবে খুশি অঙ্ক বিভিন্নভাবে করা যায় যেভাবে করবে অঙ্ক সেটাই ঠিক হবে তোমাদের এই যে শতকরা চ্যাপ্টারটা করাচ্ছি তারপরে তোমাদের মিশ্রণ বলে একটা চ্যাপ্টার আছে সেই মিশ্রণ চ্যাপ্টারটা আমি করাবো সেখানে দেখবে কত ছোট হবে একটা অঙ্ক একটা বড় অঙ্কটা কত ছোট হবে তোমরা করতে পারছ তোমাদের যেমন তোমাদের স্কুলে যে নিয়মটা তোমাদের ফলো করাচ্ছে সেটাও যেমন তোমাদেরকে করাবো ঠিক তেমনভাবে তোমরা খুব ছোটোর মধ্যে একটা অঙ্ক কীভাবে সলিউশন করতে পারছো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো শর্ট নিয়ম তো এখানে তোমরা উত্তর লিখে দেবে মেশিনটির দাম বিদেশে তিন লাখ টাকা হয় তাহলে কর দেওয়ার পর এখানে দাম হবে ছ লক্ষ ষাট হাজার টাকা এবার বলছে হিসাব করে মান লিখি আশি টাকার পনেরো শতাংশ তাহলে সহজেই আশি গুণ পনেরো বাই একশো করে দেবো আশি গুণ পনেরো ভাগ একশো তাহলে দেখো এখানে যদি কাটাকুটি করো তাহলে তোমরা কিন্তু বারো টাকা পেয়ে যাবে ঠিক আছে আশা করি কারো কাটাকুটিতে সমস্যা হচ্ছে না যদি কারো সমস্যা হয় তোমার কমেন্টে জানাবে যে সমস্যা হচ্ছে আমি তোমাদের কাটাকিটাও দেখিয়ে দেবো আশা করি তোমরা কাটাকুটিটা শিখিয়ে গেছো তাহলে আশি টাকার পনেরো শতাংশ লিখে দেবে এবার বলছে দুশো পনেরো টাকার বারো শতাংশ টাকার দেখো এর মানে আমরা জানি গুণ তাহলে সবসময় এরকম দেখলেই তোমরা কি করবে গুণ করে দেবে গুণ বারো ভাগ একশো বোঝা গেল তাহলে দেখো দুশো পনেরো গুণ বারো বাই একশো করলেও তোমার কী পাবো পঁচিশ দশমিক আট টাকা তাহলে উত্তর লিখে দেবে দুশো পনেরো টাকার বারো শতাংশ মানে পঁচিশ দশমিক আট টাকা এবার বলছে সাঁত্রিশ দশমিক আট মিটারের একশো দশ শতাংশ আবার এর চলে এসছে তার মানে সাঁত্রিশ দশমিক আট গুণ একশো দশ বাই একশো তাহলে মনে রাখবে এই যে এর কথাটার মানে হচ্ছে গুণ এর কথাটার মানে হচ্ছে গুণ ঠিক আছে তাহলে সাঁত্রিশ দশমিক আট গুণ একশো দশ বাই একশো দেখবে এটা কাটাকুটি করবে গুণ করবে তোমরা একচল্লিশ দশমিক পাঁচ আট মিটার পেয়ে যাবে তাহলে সাঁত্রিশ দশমিক আট মিটারের একশো দশ শতাংশ মানে হচ্ছে একচল্লিশ দশমিক পাঁচ আট মিটার এবার দেখো চারশো আশি গ্রামে দুশো শতাংশ আবার এর বলেছে তার মানে চারশো আশি গুণ দুশো বাই একশো হবে চারশো আশি গুণ দুশো বাই একশো দেখো দুশো বাই একশো মানে কত দুশো শতাংশ মানে দুই তাই না দুশো বাই যদি একশো কুড়ি দুশো বাই একশো এটার মানে কত যদি কাটাকাটি তো আমরা দুই আসছে না এটা কেটে কেটে দিয়ে দুই হচ্ছে তাহলে চারশো আশিকে দুই দিগুণ করলেই হয়ে যাবে হিসাবে দেখো চারশো আশিকে দুই দিগুণ করলেও কিন্তু নশো ষাট গ্রাম চলে আসে ঠিক আছে তাহলে চারশো আশি গ্রামের দুশো শতাংশ মনে হচ্ছে নশো ষাট গ্রাম এবার বলেছে চারেরটা কী বলেছে দেখো তোমরা তোমাদের বইয়েও দেখে নিতে পারো চারেরটা এই যে চার সেই চারেরটা তোমাদের করাচ্ছি তোমাদের বইটা কত পাতায় আছে এটা আছে একশো এগারো নম্বর পাতায় একশো এগারো নম্বর পাতায় তোমরা তোমাদের বই এটা পেয়ে যাবে আচ্ছা একশো হচ্ছে আর তোমার শতকরা চ্যাপ্টার শুরু হচ্ছে কোথা থেকে শতকড়া চ্যাপ্টার শুরু হচ্ছে তোমাদের একশো পাঁচ নম্বর পাড়া থেকে একশো পাঁচ পাড়া থেকে তোমাদের শতকরা চ্যাপ্টার শুরু হচ্ছে ঠিক আছে এবার দেখো তোমাদের পরের যেটা আছে চার নম্বর চার নম্বরের যে প্রশ্নটা কি বলেছে দুই দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকার শতকরা কত লিখি দুই দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকা শতকরা কত লিখতে হবে তাহলে আমরা এইভাবে কীভাবে পাবো দেখো এটা তোমরা এইভাবে করবে যে দেখো একটা জিনিস তোমার মনে করো যে ধরে নিলাম পাঁচ টাকার যেহেতু বলেছে তাহলে আমরা এইভাবে ধরে নিতে পারি পাঁচ টাকা যখন তখন হচ্ছে দুই দশমিক দুই পাঁচ টাকা যখন আমাকে বলেছে পাঁচ টাকা তখন টাকার পরিমাণ দুই দশমিক দুই পাঁচ টাকা যখন আমাকে বলবে এক টাকা তখন টাকার পরিমাণ দুই দশমিক দুই পাঁচ বাই পাঁচ যখন আমাকে বলবে শতকরা শতকরা মানে কত একশো টাকা তখন আমাদের কী হবে দুই দশমিক দুই পাঁচ বাই পাঁচ ইন্টু একশো তাহলে দেখো পাঁচ দিয়ে এটাকে কেটে দেবো কত হবে কুড়ি তাই তো এবার দেখো এটাকে যদি গুণ করো তোমরা কত হবে পঁয়তাল্লিশ পেয়ে যাবে দেখো কুড়ি দু চল্লিশ সহজ সহজ নিয়ম বলে এলাম দশমিকটা আছে ভাবো এদিকে কিছু নাই এই দশমিক দুই পাঁচটা ধরে নাও নাই শুধু দুই আছে তাহলে দুইকে কুড়ি দিয়ে গুণ করলে কত হবে কুড়ি দু চল্লিশ দেখো মজা দেখো অঙ্কের সরি অঙ্কের একটু মজা দেখে নাও তোমরা দুইকে যদি আমরা এই কুড়ি দিয়ে গুণ করি তা কত হব কুড়ি দিয়ে গুণ চল্লিশ এবার পড়ে তাহলে কত দশমিক দুই পাঁচ দশমিক দুই পাঁচ ধরে দশমিক ধরে নাও তাহলে পঁচিশকে কুড়ি দিয়ে গুণ পঁচিশকে দুই দিয়ে গুণ করলে কত হয় পঞ্চাশ আর কুড়ি দিয়ে গুণ করলে পাঁচশো কত হচ্ছে পাঁচশো তাই তো পাঁচশো তাহলে কে কুড়ি দিয়ে গুণ করলে পাঁচশো পাচ্ছি অ ঘরের আগে দশমিক আছে এক ঘর দুই ঘর তার আগে দশমিক আছে তো এক ঘর দুই ঘরের আগে দশমিক দিলাম তাহলে চল্লিশের সঙ্গে এই দেখো আমি যদি এই পাঁচ যোগ করি তাহলেও কিন্তু আমরা পঁয়তাল্লিশ পেয়ে যাচ্ছি বুঝতে পেরেছ পঁয়তাল্লিশ পাচ্ছি এই পঁয়তাল্লিশটা এইভাবেও কিন্তু আমরা দুই দশমিক দুই পাঁচকে মুখে মুখে দু কুড়ি দিয়ে গুণ করতে পারি দশমিকেরটার সঙ্গে একবার গুণ করবো দশমিকের পরেরটার সঙ্গে একবার গুণ করবো আর দশমিক ঘর যত ঘর আগে দশমিক আছে সেটা বসিয়ে দেবো তাহলে আমরা সহজেই মুখে মুখে আমরা অঙ্কটা করতে পারি তবে মুখে মুখে অঙ্ক করতে গিয়ে তোমরা কিন্তু পরীক্ষায় ভুল করে বসো না ঠিক আছে এটা মাথায় রাখবে ভালো করে অঙ্কটা করবে মাথা ঠান্ডা করে পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামের শতকরা কত লিখি আবার সেই একইভাবে তোমরা করবে এইভাবেই তোমরা করতে পারো ওই কিক নিয়মে যদি বুঝতে না পারো ওই কি নিয়মে যেভাবে শিখালাম সেইভাবে করতে পারো আর যদি তোমরা সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এই জিনিসটা তোমরা বুঝতে শিখে যদি শিখে থাকো তাহলে তোমরা ডাইরেক্ট এইভাবে করতে পারবা একশো গুণ পঁচাশি বাই সতেরো হাজার ঠিক আছে এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে এখানে সতেরো কিলোগ্রাম বলেছে আমি কেন এখানে সতেরো হাজার লিখলাম সতেরো হাজার এই কারণে লিখলাম দেখো এখানে আছে গ্রাম তো আমি যখন গুণ করবো তখন দুটোকে একই ইউনিট বা একই এককে আনতে হবে তো গ্রাম আছে এখানে কিলোগ্রাম আছে তো কিলোগ্রামটাকে আমি গ্রামে পরিবর্তন করে নিলাম বা কনভার্ট করে নিলাম সতেরো কিলোগ্রাম মানে সতেরো হাজার গ্রাম এইভাবে কিন্তু আমরা এটা করলাম ঠিক আছে এবার সেই হিসাবে কিন্তু আমরা দশমিক পাঁচ এখানে পেতে পারি এবার দেখো পরেরটা এর উত্তর দেখো সতেরো পঁচাশি গ্রাম সতেরো কিলোগ্রামের শতকোড়া দশমিক পাঁচ পরেরটা দেখো দুই কিলোগ্রাম আড়াইশো গ্রাম দুই কিলোগ্রাম আড়াইশো গ্রাম দশমিক সাত দুই কুইন্টালের শতকোড়া কত লিখি ঠিক আছে প্রশ্ন দিয়েছে যখন উত্তর আমাদেরকে করতেই হবে দুই কিলোগ্রাম আড়াইশো গ্রাম বলেছে তাই তো দেখো দুই কিলোগ্রাম আড়াইশো গ্রাম মানে কিলোগ্রামকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে দু গ্রাম হচ্ছে আর আড়াইশো গ্রাম যেমন আড়াইশো গ্রাম আছে তেমন থেকে গেল তাহলে কত হচ্ছে টোটাল কত হচ্ছে বাইশশো গ্রাম আবার দশমিক সাত দুই কুইন্টাল তো দশমিক সাত দুই কুইন্টাল মানে এক কুইন্টাল মানে একশো কেজি তাই তো এক কুইন্টাল মানে একশো কেজি তাহলে দশমিক সাত দুই কুইন্টাল মালে দশমিক সাত দুই ইন্টু একশো তাহলে এত দূর হলো কেজি এবার সেই কেজিকে আমরা গ্রামে করবো মানে এক হাজার দিয়ে গুণ করবো বুঝতে পেরেছো এত দূর হলো কেজি তারপরে হাজার দিয়ে গুণ করলাম মানে গ্রামে প্রকাশ হয়ে গেল তাহলে বাহাত্তর হাজার গ্রাম তাহলে দুই কিলোগ্রাম আড়াইশো গ্রাম দশমিক সাত দুই কুইন্টালের শতটা কত হবে তাহলে একই হবে একশো গুণ এই যে বাইশশো পঞ্চাশ আমরা পেয়েছিলাম গুণ বাইশশো পঞ্চাশ কোথায় গেলো বাই সাত হাজার সরি বাহাত্তর হাজার তাহলে এইভাবে করলে কিন্তু আমরা তিন দশমিক দুই পাঁচ এই সংখ্যাটা পেয়ে যাব। তোমরা কাটাকাটি করে ভাগ করে দেখে নেবে এই সংখ্যাটা তোমার পেতে চলেছ এইভাবেও তোমার উত্তর দেখে দেবে এবার বলেছে নিচের ছক পূরণ করি দেখো তোমাদের যে নিচের ছকটা আছে পনেরো তারপরে তিনের কুড়ি দশমিক এক পাঁচ আর দেখো এইখানে তোমাদের ছকটা কীরকম আছে এখানে ছকটা তোমাদের বয়ে আছে দেখো বাইশ পূর্ণ একের তিন আছে তো বাইশ পূর্ণ একের তিন আমি একবারেই বাইশ পূর্ণ একের তিনকে ভগ্নাংশে প্রকাশ করে দেখো বাইশকে তিন দিয়ে গুণ করলে কথা হয় ছেষট্টি যোগ এক সাতষট্টি তাহলে এইভাবে কিন্তু আমি সাতষট্টি বাই তিন করে রেখেছি ঠিক তেমনি এখানে দুই পূর্ণ একের তিন আছে দুই পূর্ণ একের তিন আছে সেটাকে নিয়েই আমি সাত সাতের তিন করে রেখেছি তো এইটার উত্তর আমরা কী পাবো দেখে নাও তোমরা দেখো প্রথমে পনেরো পনেরোর ভগ্নাংশ তিনের কুড়ি কী করে পেলাম শতকরাতে আছে পনেরো শতকরাতে আছে শতকরা মানে হচ্ছে পার্সেন্টেজ পার্সেন্টেজ আছে পনেরো সেটা ভগ্নাংশ তিনের কুড়ি হচ্ছেটা কী করে বই তো দেওয়া আছে হচ্ছে কী করে দেখে নাম একবার পনেরো শতকরা মানে হচ্ছে একশো পনেরো বাই একশো তোমরা এটাকে কাটাকাটি করো দেখো তোমার তিনের কুড়ি পাচ্ছ কি না কত হচ্ছে পাঁচ দুই কাটি তিন পাঁচে পনেরো আবার পাঁচ দিয়ে কাটি পাঁচ কুড়ি একশো তিন কুড়ি হলো এবার তিন কুড়ি এবার দশমিক এক পাঁচ দেখো এই পনেরো বাই একশোকে যদি শূন্য দুটো শূন্য যদি উপরে উঠায় তাহলে দশমিক এর আগে দশমিক বসে যাবে না সেই হিসাবে আমরা দশমিক এক পাঁচ পাচ্ছি আচ্ছা এবার দেখো এটা কত ছিল বাইশ পূর্ণ একের তিন তাই তো এটা ছিল বাইশ পূর্ণ একের তিন তো বাইশ পূর্ণ একের তিনকে শত করা তো বাইশ পূর্ণ একের তিন বলে দিয়েছে তো এবার এইটাকে যদি আমরা ভ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সাতষট্টি এর তিন আসছে ঠিক আছে আগেরটা প্রিন্টিং মিস্টেক ছিল সাতষট্টি এর তিন আসছে এবার এইটাকে আমরা যদি দশমীকে প্রকাশ করি কত হবে অর্থাৎ তিন দিয়ে সাতষট্টিকে ভাগ করে কত হচ্ছে সেটা কিন্তু তোমরা কমেন্ট লিখে আমাকে সকলে অবশ্যই জানাবে দেখবো কার উত্তরটা ঠিক হচ্ছে এটা হচ্ছে তোমাদের কাজ থাকলো এইখানে কত বসবে সেটা তোমাদের কাজ থাকলো এবার বলেছে দেখো এখানে বলেছে দুই পূর্ণ একের তিন কি বলেছে এখানে দুই পূর্ণ একের তিন সেটাকে আমি ভগ্নাংশে করে তিন দুকোনো দেখো তিন দুকোনো এই তিন দুগুনো ছয় যোগ এক সাতের তিন করেছি তো সাতের তিনকে এখানে আমরা যদি দশমিক ভগ্নাশে করি দুই দশমিক তিন 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 আসছে আবার যদি এটাকে শতকরায় করি তাহলে কিন্তু কত পাবো এখানে এটা শতকরাই যদি আমাদের করতে হয় তাহলে এই সাতের তিনকে একশো দিয়ে আমরা গুণ করে দেবো দেখো সাতের তিনকে একশো দিয়ে গুণ করব। তাহলে এখানে সাতশো তিন আসছে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা এটা করতে পারি আর এটা তো দশমিকটা তোমাদেরকে বললাম এবার একের পাঁচ এখানে কি বলে দিয়েছে একের পাঁচ বলে দিয়েছে একের পাঁচগুলো দিয়েছে আবার একের পাঁচকে যদি আমরা একশো দিয়ে গুণ করি একের পাঁচকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে পাঁচ দিয়ে এই একশো কেটে যাবে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে এই একশো কেটে যাবে তাহলে কত হচ্ছে কুড়ি তাই তো কুড়ি এই যে কুড়ি পেয়েছি এবার একের পাঁচ এরকম করে যদি একের পাঁচ থাকে এবার এখানে যদি আমার এক থাকে কী করে করবো দশমিক দিয়ে একটা শূন্য নেব পাঁচ দু কোনো দশ হলো পেয়েছি আমরা দশমিক দুই এভাবে আমরা কিন্তু এটা করতে পারি ঠিক তেমনি তিনের পঁচিশ আছে আবারই করব করবো একশো দিয়ে গুণ করে দেব তিনের পঁচিশকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে আমরা বারো পেয়ে যাবো তিনের পঁচিশকে একশো দিয়ে গুণ করব তাহলে আমরা বারো পেয়ে যাব আবার তিনের পঁচিশকে যদি আমরা দশমিক প্রকাশ করি তাহলে দশমিক এক দু পাবো এবার দেখো বলেছে তিন দশমিক এক দুই পাঁচ তিন দশমিক এক দুই পাঁচ এবার এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করে দেখো তিন দশমিক এক দুই পাঁচ এখানে কি করবো তিন দশমিক এক দুই পাঁচ লিখব তিন দশমিক এক দুই পাঁচ ভাগ করে দেবো দেখো এই যে দশমিকের জন্য এক আর তিনটে শূন্যের জন্য তিনটে শূন্য এবার দেখো কাটাকাটি করো তোমরা পঁচিশ বাই আটি পেতে চলেছো এবার দেখো তোমরা যদি এইটাকে ধরে নাও তুমি এটাকে একশো দিয়ে গুণ করলে না তোমার সুবিধার্থে তোমরা যদি এইটাকে একশো দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমরা এটা তোমরা পেয়ে যাবে তিন দশমিক পাঁচকে এখানে যাই হোক শতকরাতে যাই হোক তোমাকে একশো দিয়ে গুণ করতে হবে মনে রাখতে হবে এই সং এই ক্ষোভ বা এই ক্ষোভে যা আসবে তাকে যদি একশো দিয়ে গুণ করো তোমরা এই শতকরা ঘরটা পেয়ে যাবে এই ক্ষোভ বা এই ক্ষোভ এখানে যাই আসুক না কেন তাকে যদি তোমরা একশো দিয়ে গুণ করো তোমরা এটা তোমরা পেয়ে যাবে যেমন ধরো এটাকে একশো দিয়ে গুণ করবে তোমরা এটা পেয়ে যাচ্ছ কিন্তু তোমাদেরকে বলেছে একশো পঁচিশ ঠিক তেমনি তাহলে একশো দিয়ে গুণ করলে যদি এটি পাই তাহলে এই দিক থেকে যদি আমরা উল্টো দিকে আসতে চাই অর্থাৎ এই দিক থেকে যদি আমরা এদিকে আসতে চাই তাহলে একশো দিয়ে ভাগ করব তাহলে একশো পঁচিশকে একশো দিয়ে ভাগ করলে এক দশমিক দুই পাঁচ পেয়ে যাব তাই তো আবার একশো পঁচিশ আমাকে বলে দিয়েছে সেক্ষেত্রে আমরা একশো পঁচিশ যেহেতু আমাকে বলেছে তাহলে এটাকে এবার আমরা কী করব এখানে আসতে গেলেও একশো দিয়ে ভাগ করে দেবো একশো পঁচিশ বা একশো যদি করি তাহলে পাঁচের চার আসছে একশো পঁচিশ ভাগ একশো দেখো কাটাকাটি করো দেখবে পাঁচের চার পেয়ে যাবে করে দেখবে ঠিক আছে তাহলে এটা আমাদের সকলে বুঝতে পারলে যদি বুঝতে পারো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বুঝতে পারছি বা যদি বুঝতে না পারো সেটাও জানাবে এবার বলেছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন টু ইস টু ওয়ান অনুপাতে আছে জলের মোট পরিমাণে হাইড্রোজেন অক্সিজেন শতকটা কত আছে লিখি সমাধান ধরি মোট জলের পরিমাণ একশো একক ঠিক আছে মোট জল ধরেছে একশো একক তার মধ্যে হাইড্রোজেন দুই আছে আর অক্সিজেন এক আছে এরকম অনুপাতে আছে তাহলে একশো একক এককে হাইড্রোজেন আছে মোট তো কত দুই আর এক মানে দুই যোগ এক তিন হচ্ছে তাহলে জল তিন জলের মধ্যে দুই হচ্ছে হাইড্রোজেন এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে একশো এক কত আছে একশো গুণ দুয়ের তিন তাহলে দুশো বাই তিন একক এবার একশো একক অক্সিজেন কত আছে দুয়ের তিন যদি হাইড্রোজেন হয় তাহলে একের তিন হচ্ছে জল এটা তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই একের তিন জল একের তিন জল সেই হিসাবে যদি একের তিন জল হয় তাহলে একশো একক অক্সিজেন আছে একশো গুণ একের তিন মানে একশোর তিন জলে মোট হাইড্রোজেন অক্সিজেনের যত যতক্ষণ শতকরা হয়েছে দুশো বাই তিন এবং একশো বাই তিন এবার দেখো সাত নম্বর যে প্রশ্ন হৃদয়পুরে একটি কারখানায় আগে দৈনিক পনেরোশোটি বোতল তৈরি হতো এখন তৈরি হয় দৈনিক ষোলোশো পঁচানব্বইটি বোতল ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে দেখি তাহলে গণিতে ভাড়া সমস্যাটি কি হলো আগে বোতল তৈরির সংখ্যা পনেরোশো পরে বোতল তৈরির সংখ্যা কি বলেছে কত বৃদ্ধি পেয়েছে মাথায় রাখবো কত বৃদ্ধি পেয়েছে এটা মনে রাখতে হবে ঠিক আছে তো সেই হিসাবে যদি বলি এখানে আগে তৈরি হওয়া বোতলের সংখ্যা সরল এটা আমরা বুঝতে পারছি অতএব নির্নেও বোতলের বোতলের সংখ্যা সংখ্যা হবে ঠিক করে নিও ষোলোশো পঁচানব্বই গুণ একশো বাই পনেরোশো এটা তোমার সরল সমানপাতের সূত্র ধরেই তোমরা করতে পারবে তাহলে মোট কি বলেছে তাহলে পরে তৈরি হওয়া বোতলের সংখ্যা হচ্ছে একশো যখন কিনা আগে বোতলের সংখ্যা একশো ঠিক আছে তাহলে বোতলের সংখ্যা বৃদ্ধি কত বেড়েছে বৃদ্ধি পরে বোতল তৈরি হচ্ছে একশো একশো আগে বোতল তৈরি হতো একশো তাহলে বেড়েছে কত বেড়েছে হচ্ছে একশো তেরো বে একশো মানে তেরোটি তাহলে ওই কাঁচের কারখানায় উৎপাদন বেড়েছে তেরো পার্সেন্ট কেন তেরো পার্সেন্ট কী করে দিলাম এই যে আমরা একশো নির্হে করেছি একশো নির্হে করা মানেই আমরা এটাকে পার্সেন্টেজ বলতে পারি বা শতকরা বলতে পারি এবার দেখো আট নম্বর অঙ্ক সাধারণত বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে পঁচাত্তর দশমিক ছয় শতাংশ তেইশ দশমিক শূন্য চার মানে অক্সিজেন তেইশ দশমিক শূন্য চার নাইট্রোজেন পঁচাত্তর দশমিক ছয় কার্বন ডাইঅক্সাইড এক দশমিক তিন ছয় তাহলে পঁচিশ লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে দেখো লিটার কেন বলেছে বাতাস সবসময় লিটার হিসাবেই মেজার করা হয় সাধারণত বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে পঁচাত্তর দশমিক ছয় শতাংশ তেইশ দশমিক চার শতাংশ ও এক দশমিক তিন ছয় শতাংশ তাহলে পঁচিশ লিটার বায়ুতে নাইট্রোজেন আছে কী করে করবো নাইট্রোজেন বলেছে মোট আমরা ধরে নিলাম শতাংশ যেহেতু বলেছে তাহলে একশোর মধ্যে এ এটা তোমার এইভাবে ভাববে একশোর মধ্যে নাইট্রোজেন আছে পঁচাত্তর দশমিক ছয় একশোর মধ্যে অক্সিজেন আছে তেইশ দশমিক চার শূন্য চার একশোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে এক দশমিক তিন ছয় তাই তো তাহলে একশোর মধ্যে নাইট্রোজেন পঁচাত্তর দশমিক ছয় আছে তাহলে পঁচিশ লিটার কথা থাকবে পঁচিশ গুণ পঁচাত্তর দশমিক ছয় বাই একশো হবে তাহলে হচ্ছে আঠেরো দশমিক নয় লিটার ঠিক একইভাবে পঁচিশ লিটার পঁচিশ লিটার বায়ুতে অক্সিজেন আসে দেখব এটা নাইট্রোজেন দেখলাম এবার অক্সিজেন দেখব তাহলে পঁচিশ গুণ তেইশ দশমিক শূন্য চার বাই একশো করে দেব তাহলে এখানে পাঁচ দশমিক সাত ছয় লিটার পেয়ে যাব তো আর পঁচিশ লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আছে পঁচিশ গুণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত ছিল এক দশমিক তিন ছয় আর টোটালটা কত একশো তাহলে এইভাবেও কিন্তু আমরা কার্বন ডাই ডাইঅক্সাইডের পরিমাণটা বের করতে পারি তাহলে আমরা কি উত্তর পেলাম পঁচিশ লিটার বায়ুতে নাইট্রোজেন আছে আঠেরো দশমিক নয় লিটার অক্সিজেন আছে পাঁচ দশমিক সাত ছয় লিটার কার্বন ডাইঅক্সাইড আছে শূন্য দশমিক তিন চার লিটার এইভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম এবার দেখো নয় নম্বর অঙ্ক এখানে দেখেন আমার নয় নম্বর কই এই যে এটা করিয়ে দিলাম এবার দেখো নয় নম্বর তোমাদের এই ভিডিওতে আমি দশটা করাবো দশ নম্বর অবধি করাবো তারপরে এগারো থেকে বাকি যে তোমাদের কুড়ি অবধি আছে সে কুড়ি অবধি আর একটা ভিডিওর মাধ্যমে করে দেবো এবং সবশেষে এই দুটো ভিডিও একসঙ্গে মিলে আর একটা ভিডিও রিভাইজের জন্য একসঙ্গে কুড়িটা কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে ওই ভিডিওতে ঠিক আছে তারপরে আমরা চলে যাবো মিশ্রণে তো দেখে নাও এখন যেটা আমি পড়াচ্ছি অর্থাৎ নয় নম্বরে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে বা পর্যায়ক্রমে মানে হচ্ছে পরপর পর্যায়ক্রমে মানে কি পর্যায়ক্রমে মানে হচ্ছে পরপর দশ শতাংশ ও পাঁচ শতাংশ ছাড় দিলেন বইটির উপরে লেখা দাম দুশো টাকা হলে তৃষা মিলনদাকে কত টাকা দিল হিসাব করে লিখি তাহলে দেখো তোমরা এখানে আমি এখানে তোমাদের এই অঙ্কটা তোমরা পরীক্ষায় কেমন করবে সেইভাবেও দেখাবো বা শর্টকাটে তোমরা কীভাবে করবে সেটাও আমি দেখাবো ঠিক আছে তো দেখো তোমরা প্রথম ছাড়ের ক্ষেত্রে গাঙিতিক ভাষার সমস্যাটি হলো প্রথমে পরীক্ষায় কেমন করে করবে তা আমাকে দেখাচ্ছি বইয়ের দাম আর বইয়ে ছাড় দেওয়ার পর বইয়ের দাম তাহলে প্রথমে কি অত বলেছে প্রথমে দশ পার্সেন্ট ছাড় বলেছে তার মানে একশো টাকা যদি বইয়ের দাম হয় ছাড় দেওয়ার পর বইয়ের দাম নিয়েছে নব্বই টাকা কিন্তু বইয়ের দাম তো বলেছে দুশো টাকা লেখা আছে তা দুশো টাকা কত ছাড় দিবে এখানে বইয়ের দাম ও ছাড় দেওয়ার পরের দাম সরল সমানুপাতি অতএব নিম্ন বইয়ের দাম হচ্ছে নব্বই গুণ দুশো বা একশো মানে একশো আশি টাকা এবার দি প্রথমে তো দশ পার্সেন্ট ছাড় দিয়েছে তাই তো বলেছে পরে এখানে দেখো পর্যায়ক্রমিকভাবে বলেছে মানে পরপর প্রথমে দশ পার্সেন্ট দিয়েছে তারপর আবার পাঁচ পার্সেন্ট দিয়েছে এবার আবার পাঁচ পার্সেন্ট দেখি দ্বিতীয় ছাড়ের ক্ষেত্রে গাঁতিক ভাষার সমস্যাটি হলো বইয়ের দাম একশো টাকা হলে ছাড় দেওয়ার পরিমাণ বইয়ের দাম পঁচানব্বই টাকা এবার একশো আশি টাকা তো বলেইছে আগে এবার একশো আশি টাকা যদি হয় তাহলে কত হবে সেই হিসাবে যদি দেখি এখানে বইয়ের দাম ও ছাড় দেওয়ার পরের দাম সরল সমানুপাতি অতএব নিম্ন বইয়ের দাম পঁচানব্বই গুণ একশো আশি বা একশো মানে একশো একাত্তর টাকা তাহলে বইটির উপর লেখা দাম দুশো টাকা হলে তৃষা মিলনতাকে একশো টাকা দিল এই পদ্ধতিতে তোমরা পরীক্ষায় করবে এবার আমি দেখিয়ে দেবো তোমাদের শর্টকাটে তোমরা অঙ্কটা কিভাবে করতে পারো দেখো বইয়ের উপর লেখা দাম কত আছে প্রথমে ভালো বইয়ের উপর লেখা দাম আছে দুশো টাকা এটা বুঝতে পারলে দুশো টাকা লেখা আছে বইয়ের উপর লেখা দাম এবার প্রথমে বলেছে দশ পার্সেন্ট ছাড় দিয়েছে প্রথমে বলেছে দশ পার্সেন্ট ছাড় দিয়েছে তারপরে বলেছে পাঁচ পার্সেন্ট ছাড় দিয়েছে ঠিক আছে প্রথমে যদি দশ পার্সেন্ট ছাড় দেয় দশ পার্সেন্ট ছাড় দেওয়া মানে একশো টাকায় দশ টাকা ছাড় একশো টাকায় কত টাকা ছাড় দশ টাকা ছাড় যদি কোনো জিনিস তোমরা একশো টাকার জিনিস তোমরা কিনো এবং দোকানদার বলে যে একশো টাকার জিনিস তোমাকে দশ টাকা ছাড় দেবো তাহলে তোমাকে দিতে হচ্ছে ক টাকা তোমাকে নব্বই টাকা দিতে হচ্ছে তাহলে আমাকে দিতে হচ্ছে ক টাকা আমি সেটা লিখবো দেখো আমাকে দিতে হচ্ছে নব্বই টাকা দিতে হচ্ছে আমাকে নব্বই টাকা কত টাকার মধ্যে নব্বই টাকা দিতে হচ্ছে একশো টাকা যদি দাম হয় নব্বই টাকা দিতে হচ্ছে এইটুকু বুঝলাম এবার বলেছে এরপরে আরও পাঁচ শতাংশ ছাড় দিল পরপর পাঁচ শতাংশ দশ শতাংশ আর পাঁচ শতাংশ বলেছে তাহলে ধরে নাও একটা বইয়ের দাম একশো টাকা দোকানদার তোমাকে বললো আমি পাঁচ শতাংশ ছাড় দেবো মানে একশো টাকায় পাঁচ টাকা ছাড় দেবো তাহলে তোমাকে দিতে হচ্ছে ক টাকা পঁচানব্বই টাকা তাহলে এর উপর আরও পাঁচ শতাংশ মানে গুণ করে আরও পঁচানব্বই ক টাকার উপরে পঁচানব্বই একশো টাকার উপরে এই জিনিসটা তোমরা কাটাকাটি করে দেখো কাটাকাটি করে দেখবে তোমরা একশো একাত্তর টাকা উত্তর পেয়ে যাবে ঠিক আছে একবার যদি তোমরা কাটাকাটি সুন্দর করে করে দেখো একশো একাত্তর টাকা তোমরা কাটাকাটি করে এখানে পেতে চলেছো আপনাকে কমেন্টে জানাবে এইটাকে যদি তোমরা কাটাকাটি করো তাহলে একশো একাত্তর আসছে কি আসছে না তাহলে দেখো একটা অঙ্ক এইটুকুতে এত বড়ো অঙ্ক এইটুকুর মধ্যে তোমাদের করিয়ে দিলাম এই অঙ্ক কিন্তু এইভাবে তোমরা পরীক্ষায় করো না বা যদিও করো তোমরা স্কুলের স্যারদের কাছে এরপরে জেনে নেবে যে এইভাবে পরীক্ষা অ্যালাউ করবেন কি না তারা তারপরে করবে এইটুকুর মধ্যে একটা অঙ্ক তো এত বড়ো অঙ্ক হয়ে গেল বোঝা গেল এবার দেখো পরেরটা তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম তোমাদের শর্টকাট আমি শেখাবো শুধু পার্সেন্টেজে শর্টকাট শেখাচ্ছি তা না মিশ্রণ আরও শর্টকাটে তোমাদের নম্বর করে দেবো তাই জন্য তোমাদের কিন্তু সকলকে এই চ্যানেলটা ফলো করে রাখতে হবে একটি ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ শতাংশ করে বাড়ালাম ওই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি দেখো ধরি বড়ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একশো একক তাহলে ক্ষেত্রফল একশো গুণ একশো বড় একক তাই তো বড় ক্ষেত্রের বাহু বাহু যদি এ হয় একটা বড় ক্ষেত্রে বাহু যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার এ স্কোয়ার মানে এ ইন্টু এ এটা তো আমরা সকলেই জানি এ স্কোয়ার মানে এ ইন্টু এ একটু কম্পিউটারের জন্য হাত লেখাটা খারাপ হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তাহলে ক্ষেত্রফল হচ্ছে একশো ইন্টু একশো বড় তাহলে গণিত ভাষার সমস্যাটি হলো একশো গুণ একশো পরের ক্ষেত্রফল একশো দশ গুণ একশো দশ কেন একশো দশ কেন হল প্রতিটি বাহুর দৈর্গ দশ শতাংশ করে বাড়িয়েছে মানে আগে ছিল একশো এখন হয়ে গেছে একশো আগে ছিল একশো হয়ে গেছে একশো দশ পরের বহু আগে ছিল একশো হয়ে গেছে একশো দশ তাহলে একশোর ক্ষেত্রে কত বাড়বে সেটা একবার দেখে নিই তাহলে একশো দশ গুণ একশো দশ গুণ একশো দশ বাই একশো গুণ একশো তাহলে একশো একুশ বর্গ একক ঠিক আছে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে আগে ছিল ক্ষেত্রফল একশো এখন একশো একুশ বা বিয়োগ একশো সমান একুশ বর্গ একক ক্ষেত্রফল একুশ শতাংশ বাড়ল ঠিক আছে আচ্ছা এবার তো আমরা এইভাবে করলাম গোটা এভাবে একটু শর্টকাটে করি কীভাবে করা যায় ভালো করে বুঝবে এটা আমি মুছে দিচ্ছি ভালো করে বুঝবে শর্টকাটে তাহলে বুঝতে পারবে দেখো বলেছে একটি বড়ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ শতাংশ বাড়ালাম তাহলে যদি একটা বাহু প্রথমে একশো ছিল দশ শতাংশ বেড়ে কত হবে একশো যোগ দশ একশো যোগ দশ মানে একশো দশ বড় ক্ষেত্রে ফর্মুলা আমরা জানালাম এ গুণ এ বা এ স্কোয়ার তাই তো এই হলো একটা বাহু মানে এটা হলো এ আর একটা এ লাগবে দ্বিতীয় বাহুটাও কিন্তু দশ শতাংশ বেড়েছে দ্বিতীয় বাহুটাও একশো দশ গুণ একশো হবে তো এবার যদি আমরা এটা কাটি করি দেখো অন্য কালার দিয়ে কাটাকাটি করি শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেলো তাহলে কত হলো এগারো এগারো একশো একুশ এগারো এগারো ভাগ একশো মানে আমার বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আগে ছিল একশো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এখন হলো একশো একুশ তাহলে বাড়ল কত একুশ বাড়ল তাহলে এইভাবেও কিন্তু তোমরা করতে পারো কিন্তু এটা ত্রোশিক পদ্ধতিতে বলেছে তাই জন্য তোমরা যেভাবে শেখালাম প্রথমে সেইভাবেই করবে ঠিক আছে তো এইটা হচ্ছে তোমাদের দশ নম্বর অব্দি গেল এগারো থেকে এই ভিডিওটা তোমার একটু লম্বা হয়ে যাচ্ছে এগারো থেকে তোমাদের কিন্তু পরের ভিডিওতে এগারো থেকে তোমাদেরকে করিয়ে দেবো ঠিক আছে তার জন্য তোমার সকলকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের অনেক অনেক শেয়ার করবে তোমাদের এছাড়াও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সাজেশন প্রশ্নের এবং উত্তর সব সাবজেক্টের দাওয়া আছে ইউটিউব চ্যানেলে তোমরা সেখানে তোমরা দেখে নিতে পারো তো তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো তোমাদের পরীক্ষা আসতে কিন্তু আর বেশি সময় নেই আর এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু সকলে কমেন্টে জানাবে তোমরা সকলে ভালো থাকবে তোমরা সকলে সুস্থ থাকবে